আসলে জুমা মানে বহু বছর। আমরা বহু বছর গঠন করা জানবো আজকে, কি করা জানবো, কিভাবে আমরা বহু বছর গঠন করব, এটা যদি আমরা জানতে পারি তাহলে আরবি ভালো করে পারব। আরবি ভাষায় দুটা হচ্ছে অনিয়মিত বা সেমাই, দুটা জিনিস, একটা হচ্ছে সোলাসি মোজারদের মাজদার আর একটা হচ্ছে জুমা তাকসির। সোলাসি মোজারদের মাজদার আর জুমা তাকসির বলে আমি একটা দুটা অধ্যায় লিখেছি আমার শব্দ গঠনের ডিকশনারিতে, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা। তো এই দুটা স্রোত আরবিরা যেভাবে বলে সেভাবে আমাদেরকে মুখস্থ করতে হবে, শুনতে হবে। তারপরে এই জুমা তাকসিরের কিছু অবিশ্বাস্য ও সহজ নিয়ম আবিষ্কার করেছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাবেন। আজকে আমরা জুমা তাসহীহ তা গঠন করা জানবো। আজকে কি গঠন করা জানবো? জুমা। তাহলে জুমা গঠনগত, গঠন ভেদে গঠনগত জুমা কত প্রকার? একটা হচ্ছে নিয়মতান্ত্রিক জুমা বহু বছর, আর একটা হচ্ছে অনিয়মিত বা অনিয়মতান্ত্রিক জুমা বা বহু বছর। তো যেটা অনিয়মিত সেটা কি কি সেগুলো আমরা পরে জানতে পারবো। কখন জানতে পারবো? যখন আমরা নিয়মতান্ত্রিক কিভাবে বানাতে হয়, কিভাবে চেনা যায়। কালকে যেমন আমরা জেনেছি আলিফ সাকিনের পরে নুনে জের হলে অবশ্যই সেটা, আমি অবশ্য বলা ছেড়ে দিয়েছি পৃথিবী উল্টা গেলেও, তাই না? এটা বলা একটা মুদ্রা দোষ। তো পৃথিবী উল্টা গেলেও মূলত কিসের চিহ্ন? তাসনিয়ার চিহ্ন। আজকে আমরা জানবো ঠিক ওই রকম ভাবে যে আল জামউ তাসহীহু, তাহলে তাসহীহ মানে কি? সহি, সহি মানে বিশুদ্ধ, বিশুদ্ধ মানে সঠিক, সঠিক মানে কি? নিয়ম মতো যেটা চলে। তাহলে নিয়মতান্ত্রিক জুমা বা যে জুমা বানানোর সময় নিয়ম ফলো করা, যেটা নিয়ম সেটাই তো নিরাপদে থাকে। অনিয়মিত জীবন, অনিয়মিত লেখাপড়া, এটা তো খারাপ ভবিষ্যতের জন্য, জীবনের জন্য, জ্ঞানের জন্য, তাই না? তাহলে এই যেটা তাসহীহ তারই নাম কি? সালিম। তাহলে বলেন জুমা সালিম, 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 জুমা সালিম। এই যে জুমা তাসহীহ দুই প্রকারের হচ্ছে, আপনাদেরকে পড়ানোর আগে আপনাদের কাছ থেকে আগে করে নিব, পৃথিবীর প্রত্যেকটা শব্দ, পৃথিবীর এই যে প্রত্যেকটা শব্দ, এটা হয় মুজাক্কার হবে আর না হয় কি হবে? কেন? কারণ এটা এই দুই ভাগে ভাগ করা যায়, চেনা যায় গঠনগত আরবি ভাষায়, তাই না? তাহলে বাবা জানেরা এই শব্দটা যদি জুমা হয় তাহলে জুমা কি মুজাক্কার মুয়ান্নাস হবে না? তাহলে দেখেন তো নরায়ণ না বাবা, তাহলে এই যে মুজাক্কার আর মুয়ান্নাস, থাক থাক থাক, মুজাক্কার আর কি মুয়ান্নাস, আপা যান নরায়ণ, তাহলে মুজাক্কার আর কি? তাহলে পৃথিবীর সকল শব্দ হয় সেটা কি হবে? মুজাক্কার হবে, আর না হয় সেটা মুয়ান্নাস। তাহলে ভাই জুমা
জুমা মুজাক্কার হতে পারে না, জুমা মুয়ান্নাস হতে পারে না, তাহলে সহি বা সঠিক জুমা সঠিক ছেলে জুমা আর সঠিক মহিলা জুমা। সঠিক ছেলে জুমা আর কি সঠিক মহিলা জুমা। এই জন্য এখন আপনারা বলেন আল জামউল মুজাক্কারু সালিমু, 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 জোরে আল জামউল মুয়ান্নাসু সালিমু, মুয়ান্নাসু সালিমু, আল জামউল মুয়ান্নাসু সালিমু, মুয়ান্নাসু সালিমু, মুয়ান্নাসু সালিমু। আচ্ছা জুমা মুজাক্কার সালিম, উর্দু ফার্সি আর আমরা যেভাবে পড়েছি সেভাবে বলে রাখুন, জুমা মুজাক্কার সালিম, জুমা মুজাক্কার সালিম, জুমা মুজাক্কার সালিম, জুমা মুয়ান্নাস সালিম, জুমা মুয়ান্নাস সালিম, জুমা মুজাক্কার সালিম, জুমা মুয়ান্নাস সালিম, জুমা মুজাক্কার সালিম, জুমা মুয়ান্নাস সালিম, জুমা মুজাক্কার সালিম, জুমা মুজাক্কার সালিম, জুমা মুজাক্কার সালিম। একদল সঠিক পুরুষ, না এরকম না, আসলে সালিম কেন, এই যে নিয়মতান্ত্রিক সঠিক ভাবে বানানো, আর জুমা মুজাক্কার সালিম বানানোর এই পৃথিবীতে মূলত একটাই বুদ্ধি, বলেন ওয়াও সাকিন নুনে জবর, 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 ওয়াও সাকিন নুনে জবর। হ্যাঁ শুনে ওয়াও সাকিন নুনে জবর, ওয়াও সাকিন নুনে জবর, ওয়াও সাকিন নুনে জবর, ওয়াও সাকিন নুনে জবর। একটাই বুদ্ধি, একটাই বুদ্ধি, একটাই বুদ্ধি, তাহলে পৃথিবীতে মুয়ান্নাস তাসমিয়া বানানোর একটা বুদ্ধি, নাম কি আলিফ সাকিন। পৃথিবীতে মহিলা বানানোর একটাই বুদ্ধি আরবিতে, নাম কি বলতা, বলতা মুয়ান্নাস বলতা। এরপরে আমি বলেছিলাম যখন বড় হয়ে যাবে, যখন অনেক হবে, তখন আলিফ সাকিন, তারপরে কি লম্বা তা, জুমা আলিফের পরে লম্বা তা, এটা হচ্ছে জুমার আলিফ, এই যে এটা, এটা এই যে জুমা, এই জন্য এটার নাম কি বলেন। আর তাহলে জুমা মুয়ান্নাস সালিমের বানানোর বুদ্ধি একটা, এই যে আলিফটা মূলত জুমার কারণে দেওয়া হয়, আর সেদিন আমি কি বুঝিয়েছিলাম পর্দা উঠিয়ে দিতে হবে, তাই না। আচ্ছা জুমা আলিফের পরে, 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 জুমা আলিফের পরে লম্বাতা, 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 লম্বাতা। তাহলে জুমা মুয়ান্নাস সালিম বানানোর পৃথিবীতে একটাই পদ্ধতি, তার নাম কি আলিফ সাকিন লম্বাতা। সমস্ত পৃথিবীতে আরবি ভাষায় জুমা মুয়ান্নাস সালিম বানানোর কয়টা পদ্ধতি, জুমা মুয়ান্নাস সালিম বানানোর কয়টা পদ্ধতি বলেন, আমার সাথে সাথে বলে নেন, তাছাড়া বুঝতে পারবে না। বলেন আলিফ জুমার পরে লম্বাতা, আলিফ জুমার পরে লম্বাতা, জুমা মুজাক্কার সালিম, ওয়াও সাকিন নুনে, ওয়াও সাকিনের পরে নুনে জবর, ওয়াও সাকিনের পরে নুনে জবর। তাহলে জুমা গঠনগতভাবে কত প্রকার, দুই জুমা তাসহিয়া, জুমা তাকসীর, আর জুমা তাসহিয়া আবার কয় প্রকার, জুমা মুজাক্কার সালিম আর জুমা মুয়ান্নাস সালিম। জুমা মুজাক্কার সালিম বানানোর পৃথিবীতে একটাই বুদ্ধি, ওয়াও সাকিন, ওয়াও সাকিনের পরে নুনে জবর, আর জুমা মুয়ান্নাস
মাওলানা সালিমের বানানোর বুদ্ধি পৃথিবীতে একটাই জুমা আলিফের পরে নুন বাতা তাহলে বলেন তাসহি তাকসির তাসহি তাকসির তাসহি তাকসির তাসহি তাকসির।